নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানাচ্ছি সানরাইজ গোড়া মশলা নিবেদিত কথায় সুরের চমচমাট সকালে। আবারও একটি নতুন সকালকে আমরা বরণ করলাম, আর প্রত্যেক দিনকার নতুন সকাল আমাদের কাছে নতুন নতুন ভাবেই আসে। কোনো কোনো দিন হয়তো তার নতুনত্বের মাত্রাটা অনেক বেশি থাকে, কোনো দিন হয়তো আমরা পুরনোগুলোকে নিয়েই নতুন করে বাঁচি, কিন্তু নতুনত্ব কিন্তু আমাদের থাকতেই হয়। আজকেও আমরা যেভাবে রয়েছি, হয়তো বা আমরা সবাই এখানে যারা আছেন সবাইকেই আমরা চিনি, কিন্তু যেটা বলার, বসন্ত এসেছে, প্রেম বসন্তকে নিয়েই আমরা নতুনভাবে আবার বাঁচতে চাই। আর সেটা তো ঠিক, যেখানে বসন্ত সেখানে প্রেম, যেখানে প্রেম সেখানেই বসন্ত। তার মানে বোঝাই যাচ্ছে যে ভালোবাসা না থাকলে কোনো জীবনই ভালো করে চলে না। আর এই ভালোবাসাগুলোকে কুড়িয়ে পেতেই আমাদের প্রত্যেক দিনকার সকাল। আজকেও ঠিক একইভাবে আমরা রয়েছি আজকের সকালে, এবং আমাদের সাথে আজকে সকালে রয়েছে তনুময় এবং মৌরিতা, দুজনকেই একসাথে সুপ্রভাত জানালাম। আর সাথে যারা রয়েছে, যাদেরকে না থাকলে গোটা অনুষ্ঠানটাই একদম সুরে থাকবে না। আমি তার জন্য বলছি না যারা গান করবে তারা বেসুর, কিন্তু সম্পূর্ণ সুরটাকে আরও অনেক বেশি সুরে রাখতে গেলে যাদের দরকার ভীষণ ভীষণভাবে, ঠিক এক কথাই বলবো যে রবি ঠাকুরের গানে সৌমেন্দ্রদা থাকলে পুরোটা গান ভরে ওঠে। আজকেও রয়েছে ঠিক একইভাবে কিবোর্ডে সৌমেন্দ্র নন্দী, গিটারে রয়েছে মুন, যাকে আজকাল প্রায়ই দেখছি বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে, এবং যেটা কথা মুনরা ভীষণ ভালো কাজ করছে আজকাল। আর তবলায় রয়েছে শিবব্রত, যাকে আমরা প্রত্যেক দিন শনিবার দিন পাই। গুড মর্নিং, সবাইকে নিয়ে সকালটা শুরু করব, এবং অবশ্যই রবি ঠাকুরের গানে। আর যেটা বলি যে রবি ঠাকুর আমাদের আত্মার আত্মীয়, এবং আমাদের আত্মার সাথে চিন্তনে মননে একাকার হয়ে জড়িয়ে রয়েছে, তাই তো রবি ঠাকুরের গান আমাদের এত প্রিয়, এত ভালো লাগা। আমাদের সকাল কি দিয়ে শুরু হচ্ছে আজকে? আজকে পূজা পর্যায়ের একটা খুব বহুশ্রুত গান চেষ্টা করছি দুজনে মিলে। বাহ, পেটিলা
কিরণ মগন ভবনে একিলা পূর্ণ প্রাণ প্রাণে সহে আনন্দ বসন্ত সমাগবে সকালবেলায় একদম বসন্তের সুরে, কবির কথায়, কবির ভাষায়, কবির সুরে আবার নতুন করে। আমি বললাম না যে আমরা প্রত্যেকটা দিন আমাদের কাছে নতুন করে দেখা দেয় শুধু সুরগুলোর কারণে, কারণ আমরা এত এত আগের লেখা গানগুলো, কিন্তু তারপরেও যখন আমরা প্রতিদিন গানগুলো শুনি নতুনভাবেই মনে হয় গানগুলোকে আমরা পাচ্ছি। তারপর কি শুনব বন্ধুরা আমাদের সাথে আছে জানি, কিন্তু তারপরেও বন্ধুদের কথাগুলো যদি আমরা শুনতে পাই, বন্ধুরা আমাদের সাথে আছে সেটা যদি আমরা বুঝতে পারি আমাদের খুব ভালো লাগবে। তার জন্য আমাদের টিভি স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রইল, তাও একবার বলে দিচ্ছি 2384488। চলো থেকে আরেকটা গান করছি। আহাজি বসন্তে
বসন্ত মানেই তোমার আমার ভালোবাসা, বসন্ত মানেই রঙিন ঋতু, বসন্ত মানেই খোলা মাঠের হাতছানি, বসন্ত মানেই নীল আকাশ, বসন্ত মানেই পলাশ ফাগুনের খেলা, বসন্ত মানেই একটু অবসর বেলা। আর এই বসন্ত গানগুলোকে নিয়েই আমাদের ইদানিং আমরা যে গানগুলোতে রয়েছি, প্রায় প্রত্যেকগুলো গানই থাকে বসন্তের ছোঁয়া। আসলে আমাদের মনটাও ভীষণ রঙিন হয়ে আছে, সামনেই আসছে দোল, তো কাজেই এই সময়টুকু আমরা ফাগুন নিয়ে বসন্ত নিয়ে থাকি। এবার কে শোনাবে? তনুময়, আবার আমরা ডুয়েট করব। ডুয়েটে চলো। যেটা বলার, ইদানিং মৌরিতা এবং তনুময়কে আমরা প্রায় সময় মঞ্চে দেখছি, থাকে না যে কোনো কোনো সময় কোনো দুজনের গান ভীষণ জনপ্রিয় হতে থাকে। মৌরিতা তনুময় এখন এভাবেই কাজ করছে এবং কাজটা চলতে থাকুক সেটাই চাইব। খুব ভালো, পরের গানে যাব, তারপর বিরতিতে যাব। আর এবার আমি প্রেম পর্যায়ে একটি গান করছি। বাহ, চলো। Thank you.
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে সে সাধনায় মিশিয়া রেখেছি তোমার নাম রঙিন ছায়ার আচ্ছাদনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের অরূপ মূর্তি খানি বাঁশুরি বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে বাঁশুরি বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে সোনার ভয় কাঁপে তব উত্তরি, সোনার ভয় কাঁপে তব উত্তরি, গানের তানের সে উন্মাদনে তুমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। আর আজকে আমাদের সকালে রয়েছে, আমরা সবাই দেখিও নিয়েছি আগে, রয়েছে মৌরিতা, তনুময়, গিটারে রয়েছে মন, কিবোর্ডে সৌমেন্দ্র দা, তবলায় শিবব্রত। সবাইকে নিয়ে আবার ফিরে এলাম আমাদের সেই গানের আড্ডায়, যে গানের আড্ডা, যে গানের কথায় সুরে আমরা প্রত্যেকটা দিন সকালবেলা এইভাবে কাটাই। ফিরবো গানে, কী শুনবো এবার, বন্ধু এসে গেছে সাথে। সুপ্রভাত, কে বলছেন ভ্যানগার্ড বন্ধু? হ্যালো, হ্যালো, গুড মর্নিং, কে বলছেন? আমি সিধাই মনপুর থেকে বলছি, তনুময় দাদার বোন বলছি। হ্যাঁ বলো। আচ্ছা দাদা, ম্যাম খুব ভালো হচ্ছে। থ্যাংক ইউ। বাহ, কোনো বিশেষ অনুরোধ আছে? যে গানগুলোই করো না কেন খুবই ভালো হচ্ছে, কিছু বলার নেই। অনেক ধন্যবাদ, খুব ভালো সাথে থাকার জন্য, সাথে থাকুন সেটাই বলবো, ভালো থাকুন। হ্যাঁ, চলো।
গানে ফিরি। আবারও দ্বৈত সঙ্গীত, প্রেম পর্যায়ে। সেদিন দুজনে দুলেছি নবনে ফুল ডোরে বাঁধা ঝুলনা, সেদিন দুজনে দুলেছি নবনে ফুল ডোরে বাঁধা ঝুলনা, সেই স্মৃতি যেন জাগে মনে ভুলো না ভুলো না ভুলো না, সেদিন দুজনে দুলেছি নবনে ফুল ডোরে বাঁধা ঝুলো সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারে মনের প্রলাপ জড়ানো, সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারে মনের প্রলাপ জড়ানো, আকাশে আকাশে ছিল ছড়ানো তোমার হাসির তুলনা ভুলো না ভুলো না ভুলো না, সেদিন দুজনে দুলেছি নবনে ফুল ডোরে বাঁধা ঝুলো না, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল বাগুনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগরে, চাঁদ উঠেছিল বাগুনে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল বাগুনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগরে, চাঁদ উঠেছিল বাগুনে এখন আমার বেলা নাহিয়া, এখন আমার বেলা নাহিয়া বিরহের বাঁধিনু যে রাখি পরাণে তোমার, সেরাধে খুলো না খুলো না ভুলো না ভুলো না ভুলো না, সেদিন দুজনে দুলেছি নবনে ফুল ডোরে বাঁধা ঝুলো না, সেদিন দুজনে দুলেছি নবনে ফুল ডোরে বাঁধা ঝুলো না।
স্মৃতি টুকু কখু খানে খানে যেন জাগে মনে ভুলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে দুলেছিলু বনে ফুলো ডোরে বাঁধা ঝুলো না এই গানগুলো শোনার পরে কোনো কথা থাকে না কারণ কোনো কথাই চলে না এই গানগুলো এমন কিছু গান যেগুলো আমাদের শৈশবকে ফিরিয়ে দেয় যেগুলো আমাদের এবং বর্তমানে যে সময়টুকু দিয়ে যাচ্ছি আমরা সেই সময়টুকুতে এই গানগুলোর কিন্তু ভীষণ প্রাসঙ্গিকতা রয়েছে আমরা সুরে সুরে রয়েছি এই মুহূর্তে তনুময় আর মৌরিতার সাথে দেখতে দেখতে আমাদের আমরা আর দুটো গান শুন দুটো বা ছোট করে হলে তিনটে গান শুনতে পারবো কথা বলার নেই কারণ এত সুর এত গান যেখানে সেখানে কোনো কথা থাকে না আর মৌরিতা সবসময়ই ভালো গায় একইভাবে গাইলো আজকেও
না লাস্ট গান না, আমরা ছোট ছোট করে দুটো শুনতে পারবো। সেই ভালো সেই ভালো সাথে রবি ঠাকুরের গান নিয়ে দুজনেই চর্চা করিস। আমি ইন্ডিভিজুয়ালি জানতে চাইবো যে তনুময় রবি ঠাকুরের অনুভবে কি বলবে, মৌরিতাই বা কি বলবে, ছোট্ট করে একটু কথা শুনবো। রবি ঠাকুরকে নিয়ে বিশেষ কিছু বলার তো নেই, ওনার প্রত্যেকটা গান বিভিন্নভাবে বিভিন্ন মাত্রায় বিভিন্ন দিক থেকে জীবনের সাথে জড়িয়ে থাকে সবারই, ভালো লাগার এটা একটা বড় দিক। আর দ্বিতীয় কথা, ছোটবেলা থেকেই রবীন্দ্র গান নিয়ে চর্চা করছি, তো এই গানটার প্রতি একটা বিশেষ ভালোবাসা। ওইটাই যে কবিগুরুকে এখনো চেনার জানার অনেকটা বাকি আছে, সবে যাত্রা শুরু, এক জীবনে মনে হয় না কিছুটা করতে পারবো, যদি আবারও পুরো মানে পরের জন্ম বলে কিছু থাকে আবারও যেন এই রবি ঠাকুরকে ভালোবেসেই আসতে পারি পৃথিবীতে। সত্যি তাই, বিশেষ করে বাঙালিদের মধ্যে রবি, আমি বলবো না যে বিদেশে রবি ঠাকুরকে নিয়ে চর্চা হয় না, সেখানে আরও অনেক হয়, কিন্তু বাঙালিদের মধ্যে আমরা যেমন ছোটবেলা প্রথম অ ক খ শেখা হয়, ঠিক মনে হয় যে বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে রবি ঠাকুরের গান দিয়ে অনেকের গান শেখা শুরু হয়, তারপরে হয়তো সারেগামা শেখে, এমনও আছে। তো কাজেই রবি ঠাকুর আমাদের একদম জীবনের আষ্টে পৃষ্ঠে। আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গান শুনব, সবার খুব পরিচিত একটা গান। সবগুলো গানই আজকে সবার খুব পরিচিত এবং ভালো লাগে যে আমাদের কিছু কিছু গান আমাদের আমাদের শৈশবটাকে ফিরিয়ে দেয়। যেমন আমরা যারা ছোট থাকতে হয়তো নৃত্যনাট্য বা গীতি আলেখ্য করতাম, ওই আমাদের স্কুল জীবনের কথাগুলো আবার মনে করিয়ে দেয় এই গানের সুর। একদম, এবং তোমার এই কথাটা রেশ দিয়েই মনে হয় আমাদের এই গানটা। চলো পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আয় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়,
সখা প্রাণীর মাঝে আয় মন সুখের দুঃখে কথা কব প্রাণ জোড়াবে আমাদের কি বলবো পুরনো সেই দিনের কথা সে কি ভোলা যায়, আমরা পুরনো কি নিয়েই বাঁচতে চাই। এবং এই গানগুলো এত পুরনো, এত আগের লেখা কবিগুরুর, কিন্তু তারপরেও আমাদের কাছে প্রতি মুহূর্তে নতুন নতুন করে ধরা দেয়, এবং সেই পুরনোকে নিয়েই আমরা আঁকড়ে নতুনটাকে বরণ করি। ভীষণ ভালো একটি সকাল কাটালাম, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভীষণ ভীষণ কি বলবো যে ভালো লাগার মুহূর্তগুলোকে আরও অনেক বেশি ভালো করে তোলে, আর সাথে বন্ধুরা ছিলেন বলে আমাদের আরও ভালো লাগলো। আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা মৌরিতা, তনুময়, মুন, সৌমেন্দ্রদা, শিবব্রত, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সকালটা শেষ করব সেই আগামীর অপেক্ষায়। আবারও ঠিক আগামীকাল এই সময় এই চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকালে দেখা হবে আপনাদের সাথে। আমি তো অপেক্ষায় রইলাম, নিশ্চয়ই আমার সাথে আমার বন্ধুরা অপেক্ষায়। আজকের মতো এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। নমস্কার।